ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. عليكم السلام ورحمة الله وبركاته. জীবন প্রশ্ন করেছেন আপনি, রব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুল গফুর, এ দোয়াটি কিসের এবং সহি কিনা জানাবেন। আমি আমল করতে চাই এ দোয়ার উপরে মুখস্থ করে। জীবনে এ দোয়াটি সুন্দর দোয়া, চমৎকার দোয়া। হাদিসে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম বলছেন যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক একটি মজলিসে, মানে বৈঠকে, বৈঠক সমাপ্তির আগ পর্যন্ত 100 বার করে এ দোয়াটি আমরা পড়তে শুনেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আমরা গণনা করে দেখেছি 100 বার তিনি পড়তেন এ দোয়াটি, রব্বিগফির ওয়া তুব আলাইয়া বা রব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুল গফুর। আর এক রেওয়ায়েতে আছে তাওয়াবুর রহিম, দুটাই জায়েজ আছে, রব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম বা ইন্নাকা আনতাত তাওয়াবুল গফুর। তো এই দোয়াটি তওবা ইস্তেগফারের দোয়া, মানে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, তওবা করার দোয়া। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক একটি বৈঠকে তিনি এই দোয়াটি 100 বার করে পড়তেন। কাজেই আমরা পড়তে পারি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার আগের গুনাহ পরের গুনাহ সব মাফ, তারপরও যদি তিনি এভাবে এহতেমামের সাথে গুরুত্বের সাথে দোয়াটি পাঠ করে থাকেন তাহলে তো আমাদের আরও করণীয়, আমাদের এই দোয়া আরও বেশি গুরুত্বের সাথে পাঠ করা উচিত। তো দোয়াটি ভালো, চমৎকার, মুখস্থ করে আমল করতে পারেন। তওবা ইস্তেগফারের আরও বিভিন্ন দোয়া রয়েছে, তার ভিতরে এই দোয়াটিও বিশেষ গুরুত্ববহ। আল্লাহ তৌফিক দান করুন।